আছেন, আমি কিছু কথা বলার জন্য লাইভে আসছি। আমি মানে কালকে থেকে খুব মেন্টালি পেশেন্টের মতো আছি বাসা। কালকে আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে যেটা শেয়ার করার জন্য আমি আপনাদের সাথে আজকে আসছি। আমি জানি না আমি আমি এখন কি করব। আমি আমার আমার কিছু ভালো লাগতেছে না, সেজন্য জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এসছি। কালকে আমার সাথে অনেক বাজে একটা জিনিস হয়েছে, যে বাজে জিনিসটা এখন আমি মাইনে নিতে পারতেছি না, এটা বিচার পাইতেছি না। আমি প্রশাসনের কাছে নালিশ করেছি, আমি জানি না প্রশাসন কি করবে না করবে। প্রশাসন এখন অনেক কোনো উদ্যোগ নিয়ে নেই। আজকে আমি আমার দোষটা আমার দোষ কোন বিচার করবে প্রশাসন? আমি তাদের ছিল যে আমার ফিলিংসটুকু শেয়ার করবো যে আমার সাথে কি কি হয়েছে কালকে। আমি এখন পর্যন্ত মানসিকভাবে খুব ভেঙে আছি। আজকে যখন লকডাউন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির কাছে যেতে পারতেছি না। কালকে আপনারা চিনবেন ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম রিপন। এই ছেলেটাকে সবাই প্রায় কিছু না কিছু নামে চিনেন, দেখেছেন। ও আমারে খুব উত্তপ্ত করত, খুব বিরক্ত করত, উত্তপ্ত করত, বিরক্ত করত। আমি তার কিছু বাজে প্রপোজালে রাজি হই নাই, হই নাই বলে ও আমার বাসায় এসে খুব পরিমাণে বিরক্ত করত। বিরক্তর ফল আমি পেয়েছি, ও যেহেতু বিরক্ত করতো আমি ওর ওয়াইফকে সেটা জানাই যে ও আমার বিরক্ত করতো, প্লিজ আপনার হাজবেন্ডকে একটু থামান, মানুষের মেয়েদেরকে নিয়ে তো টেস্ট করা উচিত না, আপনার হাজবেন্ডকে থামান, আপনার হাজবেন্ডকে বুঝান, এভাবে যদি আমাদের কাউকে নিয়ে টেস্ট না করে। উনি কি করলেন, আমার থেকে ওনার ডিটেলস জানতে চাইলেন যে উনি আমার কীভাবে বিরক্ত করেন। আমি ওনাকে ফোনে সব খুলে বলি উনি কীভাবে আমাকে বিরক্ত করতেন। আমার বাসায় প্রায় চলে আসতেন, বাসার সামনে দাঁড়া থাকতেন, তারপর আরও ইত্যাদি ইত্যাদি। আমি যে আমার সাথে দেখা করার জন্য খুব উদগ্রীব হয়েছে। আপনারা হয়তো মনে করবেন যে আমি কি খুব বিশ্ব সুন্দরী কিছু একটা, না আমি বিশ্ব সুন্দরী না। ওনার তো বিশ্ব সুন্দরীর প্রয়োজন ছিল না, ওনার ছিল শারীরিক চাহিদা। হয়তো বা লাইভে সেগুলো কথা বলার কারণ হচ্ছে যে কালকে থেকে আজকে পর্যন্ত আমি অনেক অনেক মেন্টালি অনেকটা পেশেন্টের মতো আছি। আমার খাওয়া দাওয়া নাই, কোনোরকম ঘুমের ওষুধ খায়, খালি ঘুম থেকে উঠি আবার ঘুমের ওষুধ খায়, ঘুমায় পড়ি। আমি মাইনা নিতে পারতেছি না আমার সাথে কেন এটা হয়েছিল, যেটা আমার কোনো দোষ ছিল না। রিপন আমার উত্তপ্ত করতো দেখে আমি রিপনের ওয়াইফ টিভি ইসলামকে জানাই, ফোনে সমস্ত কথা বলি। বলার পর টিভি ইসলাম আমাকে বলে যে উনি আমার সাথে দেখা করতে চায়। আমি ওনাকে বলি ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন, আমি ওনার সাথে দেখা করতে চাই আমার বাসায়, যে আপনি আমার বাসায় আসেন, বাসায় এসে আমার সাথে দেখা করেন। উনি রাজি হয়নি, না হওয়ার কারণে আমি ওনার ফোন ধরি নাই। উনি তারপর আমার বাসায় এসে আমাকে নিয়ে গেছেন ওনার ননসের বাসায়। ননসের বাসায় যেটা হয়েছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওখানে উনি আর ওর হাজবেন্ড আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেন। যেমন আমি আশা করি আমার এই লাইফটা আপনারা ছড়াবেন, একটা শেয়ার হয়তো আমি একটা বিচার পাইতেও পাইতে পারি। আমি শুধু এটা বিচার চাই, আর অন্য কিচ্ছু চাই না। আমি আপনার জন্য কথা বলতে পারতেছি না, কালকে থেকে আজকে পর্যন্ত আমি মায়না নিতে পারতেছি না। আমার সাথে কেন এটা হইতো, আমার দোষ কি ছিল? আমি তো কোনো দোষ করি নাই। আজকে যদি আমি দোষ করতাম তাহলে আমি এটার জন্য প্রস্তুত থাকতাম। তারপর ওনার ননসের বাসায় আমি যাই, যাওয়ার পর
আমি যেটার জন্য প্রস্তুত ছিলাম না, ওনার ননদের বাসায় অনেক মানুষ ছিলেন, টোটাল ধরেন 5-6 জনের মতো মানুষ ছিলেন। থাকার পর উনি আমার বাসায় আসলে উনি হঠাৎ করে আমার পিছন থেকে আমার চুলের মুঠিটা ধরে আমার গলার মধ্যে একটা ফলের ছুরি দিয়ে বললেন যে আমাকে যদি এখানে মেরে ফেলা হয় কেউ বুঝবে না, যে আমার লাশটা একদম লুকিয়ে ফেলতে পারবে। এটা বলার পরে উনি আর ওনার ওয়াইফ মিলে আমার ওনার পাতলিতে অনেক মারে, ওনার ফুল ফ্যামিলি সহকারে। ওনার অনেক শিক্ষিত বাইগনা বাইগনিরা ছিল যারা ব্যাংকার, অনেক ভালো জায়গায় পড়াশোনা করছে, ভার্সিটি কমপ্লিট করে আসছে, তারাও ছিলেন। সবাই সহকারে আমাদের মারে। আমি মারার পর ওনার আমার হাতের থেকে ফোন মানি, আমার ফোন আমার ব্যাগ পার্স সব কেড়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি আমার আম্মুর নাম দিয়ে আমি ওনাদের থেকে আমার পার্সটা মোবাইলটা আমি নিয়ে আসি। নিয়ে এসে আমি আমি আমাদের সার্কেল মহোদয়কে কল দিই। কল দেয় উনি আমাকে হেল্প করে বলে যে অধিকারকে সব জানানোর জন্য অধিকারকে আমি সব জানাই ফোন দিয়ে। অধিকার আমার ওখান থেকে পুলিশ দিয়ে উদ্ধার করেন। উদ্ধার করে ওরা আমাকে থানায় নিয়ে আসেন। কালকে আমি থানায় আসি, থানায় এসে একটা মামলা করি যে আমার কথা, যে আমার দোষ কি, আজকে আমি কি দোষে আজকে এই সাজাটা আমার হলো। আমি থানায় আসি, একটা মামলা রুজু করি। আমি বুঝতে পারছি করোনা ভাইরাসের জন্য সব পুলিশরা ব্যস্ত, সবাই রাস্তায় নেমে গেছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আজকে কেন আমি মার খেলাম, কেন আজকে আমার আমার উপর এরকম অ্যাটাক হলো, আমার দোষটা কি ছিল। আমি তাকে আমার তার প্রপোজাল আমি আজকে রাজি হই নাই, এটাই আমার দোষ ছিল। সেটার বিচার আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি পাই নাই। কেন পাই নাই, উনি যে আমাকে বিরক্ত করতেন একের পর এক, আমি তো তার প্রমাণ আমার কাছে আছে, তারপরে তো তারপরে কেন আমি বিচার পাচ্ছি না এখন পর্যন্ত।